নমস্কার, আমি আস্তিক, তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি আজকে তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে। তো আজকে আমি মূলত আলোচনা করব যে ট্যাবের টাকা 2024। এবার তার পাশাপাশি অনেকেই তোমরা যে আসো নবান্ন স্কলারশিপ এবং তার পাশাপাশি ওইওসি স্কলারশিপের ফর্ম ফিল আপ করছো, তোমাদের জন্য বেসিক ভিডিও দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। হ্যাঁ, তোমরা কবে টাকা পাবে, তোমাদের কিন্তু ফান্ড অ্যাভেলেবল শুরু হয়ে গেছে যারা নবান্ন স্কলারশিপ করছো এবং পাশাপাশি ওইওসি স্কলারশিপ করছো, তোমাদের অলরেডি ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে, অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে নাও চ্যানেলে গিয়ে। এবার আজকে মূলত আমি আলোচনা করব ট্যাবের টাকা 2024 প্রত্যেকের জন্য সুখবর যারা এখনও টাকা পাও নাই। ঠিক আছে, সম্পূর্ণ প্রসেস তোমাদের আজকে এই ভিডিওর মধ্যে জানাবো, তোমরা কি টাকা আজও পাবে কি পাবে না, অর্থাৎ অক্টোবর মাসে পাবে, সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে। আর অবশ্যই বলবো যারা একেবারে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। চলো তাহলে আমি শুরু করি। দেখো, আমি প্রত্যেকেই বলবো তোমাদের এখনও যারা মাদ্রাসা বোর্ড এবং তার পাশাপাশি ভোকেশনাল যে বোর্ড আছে, তোমাদের কিন্তু এখনও টাকা কেউ পায় নাই। ঠিক আছে, ভালো করে শুনো, তোমাদের এই দুইটি বোর্ডের এখনও টাকা কেউ পায় নাই। এবার তার পাশাপাশি অনেকেই আছে, কিছু কিছু স্কুলে এখনও কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড তাদেরও টাকা ঢুকে নেই, কিছু কিছু স্কুলে, ঠিক আছে, সব স্কুলে না, কিছু কিছু স্কুলে টাকা ঢুকে নেই। এবং তার পাশাপাশি অনেকেই আছে যে তাদের স্কুলে টাকা ঢুকে গেছে, হয়তো 10 জনের টাকা ঢুকে নেই, এরকম আছে, অনেক স্কুলে আছে 3 জন 4 জন ধরে টাকা পায়নি। তো তোমাদের কি হবে? ঠিক আছে, আমি সম্পূর্ণ প্রসেস তোমাদের আজকে এই ভিডিওর মধ্যে জানাবো, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তবে তোমরা বুঝবে। তো প্রথমত আমি আলোচনা করব যারা ভোকেশনাল এবং কি মাদ্রাসা বোর্ড, তোমাদের একেবারে আমি পুরোপুরি তোমাদের প্রত্যেকে জানাচ্ছি, তোমরা এই টাকা তোমাদের যখনই ফান্ড অ্যাভেলেবেল হবে, অর্থাৎ যখনই তোমাদের ফান্ড অ্যাভেল নোটিশ বের হবে, তখনই আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো এবং তোমাদের কবে ফান্ড অ্যাভেল হবে, কবে তোমাদের কি করতে হবে। ঠিক আছে, আমি প্রত্যেকে বলবো তোমরা যদি এই মাসে টাকা না পাও, পরের মাসে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা 10,000 টাকা পেয়ে যাবে, যেহেতু তোমাদের এখনও ফান্ড অ্যাভেলেবেল হয়নি দুইটা বোর্ডে। ঠিক আছে, অবশ্যই প্রত্যেকের টাকা পাবে। এবার তোমাদের মধ্যে অনেকে ডাউট যে কবে যদি টাকাটা দেওয়া হয় কোন মাসে নিতে পারে, হ্যাঁ আমি প্রত্যেকে বলছি এই মাসের মধ্যেও যদি টাকা না দেওয়া হয়, পরের মাসে তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। আর অবশ্যই আমি প্রত্যেকে বলবো তোমরা আধার লিঙ্ক করে রাখবে, তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে অবশ্যই তোমরা সেটা চেক করবে, তোমাদের অ্যাকাউন্টটা ঠিক আছে কি না, প্রত্যেকে রিকোয়েস্ট করতেছি কিন্তু এটা তোমরা কাজ করবে। এবং তার পাশাপাশি অনেকেই আছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও এখনও কিন্তু অনেকে কিছু স্কুলে টাকা পায় নাই, সেক্ষেত্রে তোমাদের করণীয় কি? দেখো, আমি এর আগে বলছি তোমাদের এই টাকা স্টেপ বাই স্টেপ দেওয়া হয়, সেই সূত্র অনুসারে এবছরও সেম সিস্টেমে হয়েছে, যেহেতু তোমাদের টাকাটা আগে দেওয়ার কথা ছিল সেখানে ক্যান্সেল করে দিয়েছে ডেটটা, ঠিক আছে, কোনো একটা ইস্যুর কারণে, অবশ্যই তোমাদের এতদিন টাকা দেওয়া কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু তোমরা তো জানোই সামনে পুজো, হ্যাঁ এই কারণে তোমাদের টোটালি অপিজাতন বন্ধ আছে, তোমাদেরও টাকা ঢুকবে এই মাসে, না ঢুকলেও পরের মাসে তোমরা কিন্তু একসাথেই টাকাটা পেয়ে যাচ্ছ 10,000 টাকা। এবার এখানে আরও অনেক সমস্যা আছে যারা এখনও টাকা পাওনি, অর্থাৎ তোমাদের স্কুলে অনেকে পেয়ে গেছে, তোমাদের করণীয় কি? দেখো, এটা অ্যাকচুয়ালি এই যে তোমাদের যে সমস্যাটা বা তোমাদের যে প্রবলেমটা, এটা কি করবে তোমরা এখন? তোমাদের তো স্কুলে সবাই টাকা পেয়ে গেছে, 2 জন 4 জন পাও নাই, এরকমও অনেকেই স্টুডেন্ট আসো, তোমরা কি করবে? তোমরা সরাসরি যখন স্কুল খুলবে, যেহেতু বর্তমানে স্কুল বন্ধ আছে না, তো সরাসরি যখন স্কুল খুলবে তোমরা স্কুলের স্যার অর্থাৎ ম্যামের কাছে, ঠিক আছে, গিয়ে তোমরা যোগাযোগ করে নিবে যে স্যার ম্যাম আমার তো সমস্যা হয়ে গেছে, আমার তো টাকাটা ঢুকে নেই। অবশ্যই একমাত্র তারাই কিন্তু তোমাদের যে তোমাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে, অর্থাৎ সমাধান করে দিবে, কারণ হয়তো তোমারও ভুল হইতে পারে, অর্থাৎ স্যার ম্যামেরও ভুল হইতে পারে, তুমি ঠিকঠাক ডকুমেন্ট জমা দিয়েছো কিন্তু তোমাদের যে কাগজটা হচ্ছে ফর্ম ফিল আপ যে করে, ফর্ম ফিল আপ করে না পাঠানো হয়, সেটা হয়তো ভুল টুটি তারা হয়তো দেখছে বা ওইভাবে পাঠিয়ে দিছে, সেই ক্ষেত্রে তোমার টাকাটা ঢুকে নেই। অবশ্যই আমি প্রত্যেকে বলবো তোমরা আরেকবার স্যার ম্যামের কাছে জিজ্ঞেস করে, ঠিক আছে, যদি তোমাদের অ্যাকাউন্টে প্রবলেম থাকে, ধরুন আধার লিঙ্ক নেই, কোনো কিছু তোমাদের অ্যাকাউন্ট বন্ধ ছিল, এটাও হতে পারে, তো সরাসরি স্কুলে গিয়ে যোগাযোগ করে যদি সে তারা বলে যে আরেকবার তোমাদের ডকুমেন্টস দিতে হবে, তো সরাসরি স্যার ম্যামকে জিজ্ঞেস করে বা তোমাদের কি করতে হবে সম্পূর্ণ প্রসেস কিন্তু তোমরা স্কুল থেকে তোমরা পেয়ে যাবে। আমি প্রত্যেকে রিকোয়েস্ট করি তোমরা এখানে হতাশা হও না বা ভয় পাও না, যেহেতু তোমাদের এই টাকা পাওয়ার একটা যোগ্য, সেক্ষেত্রে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই, তোমরা প্রমাণ সহ দেখাবে, ঠিক আছে, যে এই দেখো আমার কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই, কোনো SMS নেই,
ঠিক আছে, তারা কিন্তু বিশ্বাস করবে না। হ্যাঁ অ্যাকচুয়ালি তোমরা সরাসরি হয়তো তোমরা গার্জিয়ান সহ যাবে স্কুলে, হ্যাঁ স্কুলে গিয়ে তোমাদের সমাধানটা সমাধান করার চেষ্টা, তো তোমাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে। আমি প্রত্যেকে বলবো ভোকেশনাল, তারপরে মাদ্রাসা বোর্ড, এবং কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে স্কুলগুলো টাকা পায় নেই, আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো তোমরা টেনশন করো না, প্রত্যেকে টাকা পেয়ে যাবে। আর অবশ্যই বলবো যারা এখনো টাকা পাও নাই, অবশ্যই এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে প্রত্যেকে জানাই দাও, টাকা প্রত্যেকে পাবে। আর যারা একেবারে চ্যানেল নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সো আগে। আর অবশ্যই বলবো তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, হ্যাঁ তোমাদের কি সমস্যা কোন বোর্ড, ঠিক আছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তো চলো ভিডিওটা বাড়াচ্ছি এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিও, ধন্যবাদ সবাইকে।